নানা আয়োজনে সাভারে পালিত হলো বাংলাদেশ ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে গ্যান্ডা বাস স্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকার আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাস স্ট্যান্ড সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। এছাড়া দলীয় নেতা কর্মীদের নিয়ে উপজেলার হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এ সময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক ফিরোজ কবির সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।